আমি এত সুন্দর একটা ক্রাউড দেখতে পাচ্ছি, এত সুন্দর একটা ভিড় দেখতে পাচ্ছি আমার সামনে, যেটা বিশ্বাস করুন ওই রুমে আমি ছিলাম ওখান থেকে এত দূর আসতে আসতেই না আমার মেরুদণ্ডের জোরটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। একবার সকলে মিলে বলবো নাকি, যদিও দুর্গা পুজো চলে গেছে, এই আওয়াজটা আমাদের জন্য খুব প্রয়োজন। চলুন সকলে মিলে একবার বলি, গলা মেলাই, আসছে বছর, আসছে বছর, আসছে বছর। এটা ছিল দেবী মায়ের উদ্দেশ্যে, কারণ মাকে তো আমরা প্রত্যেক বছরই ফিরে পাবো আমাদের মধ্যে বারবার, এটাই আমাদের রীতি, এটাই আমাদের রেওয়াজ। চলতে থাক। আর বলেছিলাম শুরুতেই যে একটা উপাখ্যান আজকে তৈরি করবো, একটা উপন্যাস লিখবো, সেই উপন্যাসের নৌকো ধীরে ধীরে এগিয়ে চলুক। লালমাটির দেশে অথবা লালমাটির দেশে খুব কাছাকাছি রয়েছি, তাই এখন যে গানটা গাইব সে লালমাটির দেশের একটা গান। কেউ কারোর উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিল, সে চিঠিটা তার কাছে পৌঁছেছে কিনা এটা হচ্ছে এই গানের সব থেকে বড় প্রশ্ন। আমাদের সকলের খুব পরিচিত একটা গান, শুনে নেওয়া যাক।
কিন্তু শেষ হয়ে গেছে বোঝা যায়নি না। একটা হাত তালি আপনাদের জন্য দিন, দেখি কতটা জোর আছে। আরে ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়, অসাধারণ অসাধারণ। এখন যে গানটা গাইলাম, এই গানটা আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী শিলাজিৎ দার অ্যালবামের একটি গান, লালমাটি স্বর্ণ অ্যালবামের টাইটেল ট্র্যাক। আমাদের অত্যন্ত কাছের একটা গান, অত্যন্ত ভালোবাসার একটা গান গাইলাম। এবার আপনারা যারা সুপার সিঙ্গার সিজন থ্রিতে আমাকে দেখেছেন তারা জানেন বাংলা ব্যান্ড আমার ব্যাকগ্রাউন্ড, বাংলা ব্যান্ডের গান আমার অরিজিন। সেই সঙ্গে সুপার সিঙ্গার সিজন থ্রিতে আমার জার্নিতে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু গিয়েছি, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সেই জায়গা থেকেই এখন যে গানটা গাইব, এই গানটা আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী, আমি শিওর যে তোমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী। তোমরা কে কে রূপম ইসলামের গান শুনতে ভালোবাসো, একটু জোরে শুনতে পেলে আমার মনের জোরটা বাড়বে। রূপম ইসলাম, তাহলে একটা রূপম ইসলামের গান হোক। এদিক থেকেও চিৎকার শুনতে পাচ্ছি, দেখি একটু চেহারা গুলো, ক্যা বাত হ্যায়। আনন্দ তো চলবেই, আনন্দ তো এগিয়ে চলবে। প্রথমেই এমন একটা গান গাইব যে গানটা একটা সেই মানুষের গান হতে পারে যার মনে যখন অনেক 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 কষ্টের সঞ্চার হয় তখন তার ঠিকানা হয় একটা ঘর, আর যে ঘরের রঙটা থাকে নীল রঙ।